নমস্কার, লাবণী রন্ধন মহলে সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি একটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে, খুবই ভালো, সুস্বাদু আর উপকারী রেসিপি। আমি আজকে বানাবো সয়াবিনের মালাইকারি। তার জন্য প্রথমে আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, মশলা বেশি কিছু লাগবে না। একটা মিডিয়াম সাইজ টমেটো, 1 ইঞ্চ আদা, আর 2 কাঁচা লঙ্কা, এবার যে যেরকম ঝাল খাবে সে সেরকম লঙ্কা দেবে। সব দিয়ে ভালো করে একটা ভালো পেস্ট বানিয়ে আমি রেখে দিয়েছিলাম। তারপর আমি 15 টাকার যে সয়াবিনের প্যাকেটগুলো হয়, ওই 1 প্যাকেট সয়াবিন পুরো সেদ্ধ করে নিয়েছিলাম, অল্প নুন দিয়ে 2 মিনিট মতো ফুটিয়েছিলাম জলে, বেশিক্ষণ ফোটাবে না, সেদ্ধ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর কড়াইতে আমি তেল দিয়ে অল্প হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ওই সয়াবিনগুলো ভেজে নিয়েছিলাম। সয়াবিনগুলো ভাজার সময় কিন্তু খেয়াল রাখবে জলটা ভালোভাবে বার করে নেবে, সয়াবিনের হাতে করে চেপে নেবে, দিয়ে জলটা বেরিয়ে যাবে। তারপর ওইটা ভালোভাবে ভেজে নেবে, ভেজে নিয়ে হালকা ব্রাউন কালারের রঙ আসবে তখন তুলে নেবে। বেশি শক্ত করে ভাজবে না, তাহলে কিন্তু বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে যাবে। তুলে নেওয়ার পর ওই কড়াইতেই আমি 2 চামচ মতো সর্ষের তেল দিয়েছিলাম। পুরো রান্নাটাই আমি সর্ষের তেল দিয়েই করেছি। 2 চামচ সর্ষের তেল দেওয়ার পর ওতে আমি জিরে, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছিলাম। ফোড়নটা জাস্ট কিছুক্ষণ, 1/2 মিনিট মতো ভেজে নিয়ে আমার ওই মশলার পেস্ট যেটা বানিয়েছিলাম সেটা দিয়ে নিয়েছিলাম। 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপর ওতে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ আর নুন স্বাদ অনুসারে দিয়েছিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম 3-4 মিনিট মতো। তারপর ওতে আমি গরম মশলা অল্প আর চিনি অল্প দিয়েছিলাম, যেহেতু মালাইকারি বানিয়েছিলাম তো একটু মিষ্টি মিষ্টি হবে। সব মশলা নাড়াচাড়া করে নিয়ে 2 মিনিট, তারপর আমি ওতে নারকলের দুধ দিয়েছিলাম। আমি এখানে নারকল কুড়ে দুধ বার করেছি, তোমরা এখন বাজারে রেডিমেড পাওয়া যায় ওই নারকলের দুধও দিতে পারো। সব যখন ভালোভাবে টকবুক করে ফুটতে থাকবে তখন আমি সয়াবিনগুলো দিয়ে নিয়েছিলাম। সয়াবিনগুলো দিয়ে আমি 15-20 মিনিট অল্প আঁচে রান্না করেছিলাম। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে ওতে আমি গরম মশলা, ঘি আর ধনে পাতা কুচানো দিয়ে ঢাকা দিয়ে 1/2 ঘন্টা রেখে দিয়েছিলাম। 1/2 ঘন্টা পর তোমরা সার্ভ করো, গরম ভাত, লুচি, পরোটা, রুটি সব কিছুর সঙ্গেই এই তরকারি খুবই মানানসই। সয়াবিন যারা পছন্দ করো তারা এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারো, খুবই ভালো লাগবে, খুবই সুস্বাদু একটি রেসিপি। আর সয়াবিনের তো অনেক গুণাগুণ আছে সবাই জানো, তাই এটা একবার বাড়িতে ট্রাই করে অতি অবশ্যই দেখতে পারো। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানিও আর আমার ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।